আজকে আমরা পড়ব গণতান্ত্রিক মনোভাব নিয়ে বিদ্যালয় গণতন্ত্রের অর্থ জনগণের শাসন আমরা প্রতিদিন বিভিন্ন রকম কাজ করি এসব কাজ করতে আমাদের অনেক সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হয় বা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সম্মান করাকে কি বলি আমরা গণতান্ত্রিক মনোভাব পড়ি আমরা কিভাবে গণতান্ত্রিক আচরণ করতে পারি তার একটি উদাহরণ পড়ি শ্রেণীতে শ্রেণী নেতা নির্বাচন করা হবে অর্থাৎ আমরা যাকে বলি ক্লাস ক্যাপ্টেন কারা শ্রেণী নেতা হতে ইচ্ছুক শিক্ষক জানতে চাইলেন মোট পাঁচজন শিক্ষার্থী ইচ্ছা প্রকাশ করল তবে শ্রেণী নেতা হবে মাত্র সবাইকে শ্রেণী নেতা করা সম্ভব হবে না তাই শিক্ষক কি করলেন একটা বুদ্ধি তিনি আগ্রহী শিক্ষার্থীদের নাম বোর্ডে লিখলেন সব শিক্ষার্থীকে দুই টুকরো কাগজ দিয়ে বোর্ডে লেখা নামগুলো থেকে তাদের পছন্দের দুজন শিক্ষার্থীর নাম দুটি কাগজে লিখে ভাঁজ করে বাক্সে রাখতে বললেন এভাবে সবার মত দেওয়া শেষ হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করলেন কার পক্ষে কতজন মত দিয়েছে তা বোর্ডে লেখা নামগুলোর পাশে লিখলেন এভাবে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে করা হলো প্রথম শ্রেণী নেতা আর যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে সে নির্বাচিত হল দ্বিতীয় শ্রেণী নেতা সবার মতামত নিয়ে শ্রেণী নেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসি মুখে তাদেরকে বরণ করে নিল নিচের কাজগুলো সহ বিদ্যালয়ে যে কোনো কাজে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও গণতান্ত্রিক আচরণ করব। কি কি কাজ শ্রেণীকক্ষ সাজানোর ব্যাপারে ক্রিয়া প্রতিযোগিতা আয়োজিত হবে কিভাবে দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে আমরা কি করব সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবং গণতান্ত্রিক আচরণ করব। বলা হচ্ছে গণতন্ত্র বলতে কি বোঝায় আমরা জানি হচ্ছে জনগণের শাসন বোঝায় বাড়ি ও কর্মক্ষেত্রে বাড়িতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন নিচের কাজগুলো সহ বিভিন্ন কাজে পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব আমরা যে খাবারটি খাবো উৎসব অনুষ্ঠানে যা করব কিভাবে ঘর সাজাবো কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত ফলে সকলে এর গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারে বা পারবে তাহলে আমরা বুঝতে পারছি যে সবার সাথে আলোচনা এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করার গুরুত্ব কি বলা হচ্ছে রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র বা দেশ গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে বা করছে আমরা বাড়ি বিদ্যালয় খেলার মাঠ কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব এর ফলে কি হবে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে মনে রাখতে হবে যে আমাদের সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও পরস্পরের মতের প্রতি আমরা কি হব শ্রদ্ধাশীল হব বলা হচ্ছে নিচের কোনটির সাথে কোন গণতান্ত্রিক সিদ্ধান্ত জড়িত তা মিল করে। বাড়িতে যেমন কি খাওয়া হবে তোমার বাড়ি তুমি কিভাবে সাজাবে এগুলো হচ্ছে বাড়িতে গণতান্ত্রিক সিদ্ধান্ত কর্মক্ষেত্রে হতে পারে যে কর্মক্ষেত্রের অবস্থা কি ধরনের দ্রব্য উৎপাদন করা হবে এ ধরনের সিদ্ধান্ত আর রাজনীতিতে সরকার নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক সিদ্ধান্ত তাহলে এই অধ্যায়ে আমরা গণতান্ত্রিক মনোভাবের মধ্যে বিদ্যালয়ে কিভাবে গণতান্ত্রিক আচরণ আমরা করতে পারি এবং বাড়ি ও কর্মক্ষেত্রে কিভাবে আমরা গণতান্ত্রিক আচরণ করতে পারি তা নিয়ে জানার চেষ্টা করেছি